हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पांच मिशन रोज दिन। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। तो आज अभी तुम्हारे हैप्पी मेकिंग वीडियो शेयर करते जाच्छी तुम्हारे साथे। ऑलरेडी एरकम एक वीडियो आमार चैनले रही है और सेखाने तुम्हारे खूब भालो रेसपन्स पे किछु रिक्वेस्ट एसेछिलो जे दीदी एइरकम साइजेर आमि कि करे बानाबो बा एइरकम साइजेर देखाओ आमाके। तो आज आमि सेई जोन्नो तुम्हारे साथे एइरकम भिडियोटा शेयर करछि जेखाने आमि प्रत्येकटा गोपालजी मेजारमेंट अनुयायी সাইজটা এখানে বলে দেব। এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি চার রকম সাইজের ন্যাপি অলরেডি মেক করে রেখেছি, যেখানে আমি এক নম্বর বা দুই নম্বর গোপালজির জন্য ন্যাপি বানিয়েছি। এটা হচ্ছে তিন নম্বর গোপালজির জন্য, এটা চার নম্বর গোপালজি, এটা পাঁচ নম্বর গোপালজি, আর ছয় নম্বর গোপালজির জন্য ন্যাপি কিভাবে বানাবে সেটা আমি আজকে তোমাদেরকে সরাসরি ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই আর কথা না বাড়িয়ে। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে যারা আমার চ্যানেলটা অলরেডি ফলো করছো বা যাদের আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি তোমাদের মনে হয় হেল্পফুল বা তোমাদের কাজে লেগেছে বা ভালো লেগেছে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এবার আমি তোমাদের সাথে ছ নম্বর গোপালজি কিভাবে ন্যাপি মেকিং করবে সেটা শেয়ার করব। তো এখানে দেখো আমি অলরেডি একটা কটনের কাপড় কেটে নিয়েছি, যেটা আমি মেজারমেন্ট রেখেছি ছ নম্বর গোপালজির জন্য। চওড়াই হচ্ছে চার ইঞ্চ, লম্বাই রেখেছি সাড়ে সাত ইঞ্চ। এবার আমি তোমাদেরকে বলি যে বাদ বাকি গোপালদের জন্য কিভাবে তুমি এখানে বানাবে। তো প্রত্যেকটা সাইজে দেখো এখানে যে এই চওড়াটা রেখেছি চওড়াতে হাফ ইঞ্চ করে মেজারমেন্ট কমবে বা বাড়বে, আর লম্বাতে হচ্ছে হাফ ইঞ্চ করে কমবে বা বাড়বে। ভীষণ ইজি, কোন রকম শক্ত ব্যাপার নয়। আর একটা কাপড় দিয়ে দেখো এখানে কোন রকম আমি জোড়া কাপড় লাগাচ্ছি না বা ডবল করে কাপড় এখানে কাটছি না, এখানে একটা কাপড়ে আমি ইজিলি এটাকে বানিয়ে নেবো। কোনো মাঝখান থেকে আমি কাটিং লাগাবো না বা কোনো রকম জোড়াজুড়ি কোনো ব্যাপার নেই। ন্যাপিটা বানানো ভীষণ ইজি, আমি বারবারই বলছি এটা দোকানে যেরকম ন্যাপি বিক্রি হয় আমি সেই রকমই ন্যাপি তোমাদেরকে বানিয়ে এখানে দেখাবো। এরকম ভিডিও অলরেডি আমি একটা শেয়ার করেছি যেখানে আমি প্রচুর ভালো তোমাদের রেসপন্স পেয়েছি, কিন্তু তবুও কিছু জায়গায় হয়তো ল্যাকিং থেকে গেছে, যেখানে কি আমি অনেক কিছু রিকোয়েস্ট পেয়েছি যে দিদি আরও বড় গোপালের জন্য আমি কিভাবে ন্যাপি বানাবো, এইরকম ইজিলি ন্যাপি তুমি আমাকে দেখাও বা আরও ছোট গোপালের জন্য কিভাবে বানাবো। তো সেই জন্য আমি এই ভিডিওটা আবার নেক্সট টাইম বানাচ্ছি যেখানে আমি প্রত্যেকটা গোপালের জন্য মেজারমেন্ট বলে দেবো। তো এখানে দেখো হাফ ইঞ্চ করে কি করে করবে, এটা আমি নিয়ে নিয়েছি ছ নম্বর গোপালজির জন্য। ছ নম্বর গোপালজির জন্য আমি লম্বাই নিয়েছি সাড়ে সাত ইঞ্চ, আর যখন তুমি এটা পাঁচ নম্বর গোপালজি বানাবে তখন নেবে সাত ইঞ্চ, চার নম্বর গোপালজি বানালে সাড়ে ছয় ইঞ্চ, আর তিন নম্বর গোপালজি বানালে ছয় ইঞ্চ, আর দু নম্বর গোপালজির জন্য নেবে সাড়ে পাঁচ ইঞ্চ। আর দু নম্বর গোপালজি যে ন্যাপিটা আমি বানিয়েছি এটা তোমরা ইজিলি এক নম্বর এবং দু নম্বর দুটো সাইজে ইউজ করতে পারো, কারণ এক নম্বর গোপালজির জন্য বানানোটা ভীষণই টাফ, হয়তো বানাতে পারা যাবে না। তো আমি সেই জন্যই রেকমেন্ড করবো যে এই সাইজটা তোমরা একটুখানি এই জায়গাটা একটু বেশি করে করলে এক নম্বর এবং দু নম্বর গোপালজিতে ইজিলি এটা করাতে পারবে। আর চওড়াই আমি বলবো সেম ভাবে করবে, যখন তোমরা দু নম্বর গোপালজি বানাবে তখন রাখবে দু ইঞ্চ, যখন তোমরা তিন নম্বর গোপালজি বানাবে তখন হাফ ইঞ্চ বাড়িয়ে নেবে রাখবে আড়াই ইঞ্চ, চার নম্বর গোপালজির জন্য তিন ইঞ্চ, পাঁচ নম্বর গোপালজির জন্য সাড়ে তিন ইঞ্চ, আর ছ নম্বর গোপালজির জন্য তখন রাখবে এটা চার ইঞ্চ। দেখো প্রথমে আমি কি করব, এই সাইড দিয়ে কাপড়টাকে এইভাবে আমি ডবল ফোল্ড করে মুড়ে নেব সেম এই সাইড দিয়ে, ঠিক আছে? প্রথমে এই দুটো সাইড মুড়বে, ঠিক আছে? নেওয়ার পরে আমি এটাকে বানাবো এইভাবে হাফ ইঞ্চে আমি এটাকে বানাবো। তো চলো প্রথমে আমি না এই দুটো সাইড সেলাই করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি এটা সেলাই করে নিয়েছি, এখানে দুটো সাইড থেকে আমি জাস্ট লক করে দিয়েছি এটা। এবার আমি এরকম কোমর পটিটা বানিয়ে নেব যেখানে আমি দড়িটা পরাবো, এখানে মোটামুটি হাফ ইঞ্চের মধ্যে এই কোমর পটিটা বানিয়ে নিতে হবে, বেশি নিয়ে নিলে আমার এখানে সাইজে ছোট হয়ে যাবে। তো এখানে দেখো এইভাবে এটাকে আমি ডবল ফোল্ড করে নিলাম। তোমরা একেবারে দড়ি লাগিয়েও এটাকে সেলাই করতে পারো, যাদের অসুবিধা নেই, আর যারা পারবে না তারা এইভাবে এটাকে হাফ ইঞ্চ করে মানে হাফ ইঞ্চের এতে মুড়ে নিয়ে এইভাবে মুড়ে নিয়ে দেন এখান দিয়ে সেফটি পিন দিয়ে দড়িটা লাগিয়ে দিতে পারো। তো চলো আমি আগে এখানটা করে সেলাই করে নিই, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মাঝখানটা এটা দেখো আমি এই দিকটা আমি সেলাই করে নিয়েছি। এবার আমি কি করবো, এখানটা খুব ইজি, এটা রয়েছে
এটাকে ফারস্টে এইভাবে মুড়ব। মুড়ে নিয়ে আরো একটা ফোল্ড করব। যেদিকটা আমার ওপেন সাইড থাকবে, ঠিক আছে? যেটা জোড়া সেদিকটা নয়, কিন্তু যেটা আমার ওপেন সাইড থাকবে সেইখানেতে আমি কিভাবে মার্কিংটা করব দেখো। এদিক থেকে আমি লাগাবো 2 ইঞ্চ। দেখে নাও, লম্বায় আমি লাগাচ্ছি কিন্তু 2 ইঞ্চ। এখানে আমি একটা মার্ক করব। আর চওড়া এদিক থেকে লাগাবো আমি 1 ইঞ্চ। আমি একটা মার্ক করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি বলি, যখন তোমরা ছোট কাপড় নেবে তখন এই সাইজগুলোতে, এই যে 1 নম্বর বা 2 নম্বর গোপালজির জন্য, 3 নম্বর গোপালজির জন্য, 1, 2, 3 নম্বর পর্যন্ত গোপালজির জন্য আমি কিন্তু দুটো সাইডে 1 ইঞ্চ করে মার্কিং করব। যেটা তোমরা এখানে দেখছো আমি 2 ইঞ্চ করলাম লম্বায়, সেটা কিন্তু আমি এখানে করব 1 ইঞ্চ। এদিকেও কিন্তু আমার 1 ইঞ্চ, 1 ইঞ্চের সাথে এটা এইভাবে রাউন্ড শেপে আমি অ্যাড করে দেব। এবার আসি আমি এই সাইজটাতে। এখানে হচ্ছে আমার 4 নম্বর আর 5 নম্বর গোপালজির জন্য। 4 নম্বর আর 5 নম্বর গোপালজির জন্য আমি কিন্তু লম্বায় নেব 1.5 ইঞ্চ। এখানে 1.5 ইঞ্চ আর এই সাইডে কিন্তু ফিক্সড আমার 1 ইঞ্চ। এই 1.5 ইঞ্চের সাথে আমি কিন্তু 1 ইঞ্চটা অ্যাড করে দেবো। এইবারেতে আমি যখন এর ওপরে সাইজে যাব 6 নম্বর 7 নম্বর গোপালজির জন্য, তখন কিন্তু আমি এই ওপরে নিয়ে নেব 2 ইঞ্চ। 2 ইঞ্চে আর এই নিচের জায়গাটা থাকবে আমার 1 ইঞ্চ। এটা হচ্ছে আমার পায়ের মাপটা, কারণ ওনার একটা পা ফোল্ড করা থাকে আর একটা পা এরকম ভাবে বেঁকানো থাকে। তো পায়ের জায়গাটা যদি আমি একটু বেশি করে ফোল্ডটা ফাঁকা না রাখি তাহলে কিন্তু ওনার পাটা আমি ঢোকাতে পারবো না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো সেই জন্য আমি এখানে কি করব, যত বড় গোপাল হবে আমি এই গ্যাপিংটা একটুখানি করে বাড়িয়ে দেবো। তো এখানে তোমরা 2 ইঞ্চ রাখবে আর এই জায়গাটা হচ্ছে 1 ইঞ্চ। 6 নম্বর 7 নম্বর গোপালজির জন্য এটা ইজিলি রাখতে পারো, আমার মনে হয় এটাতে অসুবিধা হবে না। এবার যদি তোমাদের গোপালজির জন্য আরো একটু বেশি জায়গা লাগবে মনে হয় তাহলে তোমরা এটাকে 2.5 ইঞ্চ করে এটাকে বাড়িয়ে নিতে পারো। এইভাবে এই হচ্ছে কাটিং। এইবার আমি কি করব দেখো, এইভাবে পুরো শেপটা এসেছে। এবার আমি এই সাইডগুলোকে সব লক করে দেবো। তো এখানে যেহেতু আমার বেশি কাপড় মোড়ার জায়গা থাকবে না, তাই জন্য আমি এখানে একটা করে ফোল্ড দেব এইভাবে, এইভাবে দিয়ে পুরোটা সেলাই করে নেব, ঠিক আছে? সেম এই সাইডটাতে। এইভাবে দিয়ে পুরোটা আমি সেলাই করে দেবো আর এই সাইডটা একটা ফোল্ড করে, এটা কিন্তু ভেতরের দিকে উল্টো সাইডে করছি আমি, এটা আমার সোজা। তো এইটাকেও এভাবে লক করে দেবো। তো চলো এটাকে প্রথমে আমি লক করে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব দিকটা আমি কিন্তু মুড়ে একদম লক করে দিয়েছি। এবার কি করবো লাস্ট স্টেপ, এভাবে ন্যাপিটা উল্টো দিক থেকে মুড়বো। মুড়ে নিয়ে এই দুটো সাইডকে আমি একসাথে জুড়ে দেবো। এটা কিন্তু উল্টো দিক করে মুড়বে, সোজা দিকে না। তো এইভাবে মুড়ে নিয়ে, মানে উল্টো করে নিয়ে, সরি, উল্টো করে নিয়ে এই দুটোকে একসাথে সমানভাবে রাখবে। দেখে একটা ধার দিয়ে একটা সেলাই চালিয়ে দেবে। তো চলো এই সেলাইটাও চালিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। শুরু করে আমি সেলাইটা চালিয়ে নিয়েছি। ভীষণ সোজা বানানোটা, মানে
এর থেকে বেশি সোজা অথচ দোকানের মতো ন্যাপি আর কোন রকম তোমরা পাবে না ভিডিও। তো আশা করি এবার তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছো ন্যাপিটা কিভাবে বানানো যেতে পারে, কিভাবে প্রত্যেকটা মেজারমেন্ট আমি এখানে নেব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ফলো করো আমার চ্যানেলকে। বাট এখনো সাবস্ক্রাইব করোনি, নতুন আমার চ্যানেলে প্রথমবার এসেছো তাদের সকলকে আমি বলি যে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটাকে গ্রো আপ হতে একটু সাহায্য করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রকম টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।